আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, রুই মাছের পেটি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে তরকারি বানাবো। এখানে পেঁয়াজ কাটা আছে, টমেটো কাটা আছে, কাঁচা লঙ্কা কাটা আছে, ধনে পাতা কাটা আছে, এখানে নুন আছে, হলুদ গুঁড়ো আছে, এখানে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে আদা কুচ করা আছে। সব কিছু রেডি করে নিয়েছি, ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। নুন হলুদ গুঁড়ো ভালো করে মাছটা মাখিয়ে নেবো। তেল গরম হয়ে গেছে, মাছটা ধুয়ে নেবো। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবারে। মাছটা ভাজা হয়ে গেছে, এবারে এই তেলের মধ্যে বেগুন আলুটা ভেজে নেবো। অল্প করে নিন, হলুদ করে ভালো করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবারে ভাজাটা নামিয়ে নেবো। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ লঙ্কাটা ভেজে নেবো। আদাটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, এবার মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো মশলাটা কষার জন্য। মশলাটা তেল ছেড়ে দিচ্ছি, এবার বেগুন আলুটা দিয়ে দিচ্ছি। বেগুন আলুটা ভালো করে কষে নেবো মশলার মধ্যে। জলটা দিয়ে দেবো, তরকারিটা ফুটছে, ঝোলে মাছটা দিয়ে দেবো। পাঁচ মিনিট চাপা দিয়ে দিলাম, পাঁচ মিনিট তরকারিটা হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন।